শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। কয়েকদিনের বন্যায় পাঁচ উপজেলায় 71 কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাষিরা বলছেন, ঠিক সময়ে বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে প্রায় 2500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত শেরপুর। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য খাত। মৎস্য বিভাগ জানিয়েছে, বন্যায় ভেসে গেছে 7,300 পুকুরের 71 কোটি টাকার মাছ। এবারই শরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে এই অঞ্চলের মৎস্য চাষিরা। বহুত পদের মাছ গেছে গা, 2-2.5 ঘন্টার ভিতরে তলাই গেছে গা। 2 ঘন্টার ভিতরে পানি আইসা যত পজেট আছে এখানে সব মাছ বাইসে চলে গেছে। তারা বলছেন, বন্যার পূর্বাভাস না থাকায় কোনো প্রস্তুতি নিতে পারেনি তারা, এজন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। আগে যদি আমরা জানতাম, প্রশাসন জানাতো, তাহলে আমাদের এত পর্যটনের ক্ষতি হইতো না। আগে তো জাল জালে তো আর এইভাবে খোলা মার্কেট থাকতো না, সব জাল ধরে দিয়ে আমরা গিরগাপটা দিয়ে হারাইতাম। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা ইতিমধ্যেই আমাদের উদ্বোধন কক্ষের কাছে প্রেরণ করেছি, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং তারা যদি আমাদের সরকারি ব্যাংকগুলো থেকে কোনো সহযোগিতা চায়, সে ব্যাপারে বর্ষদি দপ্তর তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তলিয়েছে প্রায় 2500 হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে আমন, সবজি, বাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসল। সারটা যা আছে সমস্ত বাকি চাকি নিয়েছি, নিয়ে ভূমি বাড়ি ফেলাছি। সেই ধানও তো আলা শেষ, ধান তো তলে আছে, গাছ তুলি ধান, এখন তো ধানটা হবে না। ইতিমধ্যে পানি নেমে যাচ্ছে, যদি পানি দুটো নেমে যায় তাহলে রোপা আমনের তেমন কোনো ক্ষতি হবে না, তবে সবজি এবং মরিচের কিছু ক্ষতি হবে। আমরা পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করব। জুনে কুড়িগ্রামে প্রথম দফা বন্যায় 6 কোটি টাকার ফসলের ক্ষতি হয়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, এবারের বন্যায় হঠাৎ বন্যায় শরণকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষিরা, তো তাদের সহায়তায় আসলে কার্যকরী কী আশ্বাস পাওয়া গেছে? আর এছাড়াও সার্বিক ক্ষয়ক্ষতি এবং বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। আমি যে বিষয়টা জানাতে চাই যে শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী ঝিনাইগাতি নালিতাবাড়ি উপজেলার এই গারো পাহাড়ি অঞ্চল এবং সীমান্ত এলাকা, এখানে 4টি নদী রয়েছে, পাহাড়ি নদী। এই নদীগুলি কিন্তু আসলে হঠাৎ করে বা উজানে বা বিশেষ করে বা গারো পাহাড় থেকে শুরু করে মেঘালয় তুরাতে যদি পানি অতিবৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু আসলে ঢলের পানিটা হঠাৎ করে আসে এবং সাধারণত এখান থেকে পানি এসে স্থায়ী হয় না, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে পাহাড়ি ঢলের পানি হঠাৎ করে এসেছে এবং অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি এই পানি এসেছে এবং এখানে ধীরে ধীরে এই পানিগুলি নামছে। ইতিমধ্যে কিন্তু আসলে উজান থেকে পানি বা ভাটি এলাকার দিকে নেমেছে এবং আমি আপনাকে যদি জানাতে চাই যে শেরপুর জেলার যে 5টি উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু এবার পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে এবং প্রত্যেক প্রায় অধিকাংশ ইউনিয়নে কিন্তু আসলে পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে আবাদী জমি, ঘর বাড়ি, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে প্রাণী সম্পদ বিভাগ এবং মৎস্য বিভাগের প্রচন্ড ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং অস্বাভাবিক ক্ষতি হয়েছে। বিশেষ করে এবছর যে মৎস্য বিভাগের বিষয়টা আপনি বললেন, ইতিমধ্যে কিন্তু আসলে মৎস্য বিভাগের প্রচুর ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত আসলে এটা হিসাব নিকাশ করা হচ্ছে যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং কত কৃষকের ক্ষতি হচ্ছে, কত মৎস্য চাষীর ক্ষতি হচ্ছে এবং এ ব্যাপারে সরকার এখনও আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন এবং নিরূপণের পর তারপরে পুনর্বাসনের বিষয়টা তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর আসলে আজকে গতকালকে থেকে কিন্তু আসলে পানি অনেকটাই কমে গিয়েছিল এবং আজকের মধ্যে পানি নেমে যাওয়ার একটা আভাস আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু আজকে বা ভোর থেকে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যেই এই জেলায় আসলে পানি কিন্তু ধীর গতিতে নামছে এবং এটা একটা লম্বা সময়, বিশেষ করে আরো 2-1 দিন সময় লাগতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটা বিষয় যেটা জানানো হয়েছে, যদি এই বৃষ্টি উজানে আবার হয় তাহলে কিন্তু এটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন আজকের মধ্যে যদি বৃষ্টিপাত কমে যায় এবং বৃষ্টির তুলনা বিশেষ করে এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কমে গেলে এখানে আসলে এই পানির আবার বন্যা নিয়ন্ত্রণ, বন্যার যে অস্বাভাবিকতা এটা আসলে হ্রাস পাবে এবং পানি নেমে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে।
শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।